হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো দেখো, সবজি কেটে নিয়েছি। এখানে রয়েছে কাকরোল, একদম খোলা ছাড়িয়ে কাটাকাটি হয়েছে। তারপরে রয়েছে কিন্তু এই যে পটল, আর রয়েছে আলু আর টমেটো। তো এটা দিয়ে একটা তরকারি করব। তো কাটাকুটি কমপ্লিট, কর্তামশাই গেছে বাজারে, সেই জন্য আর ভিডিওটা সেরকমভাবে হলো না। কাটাকুটি তাড়াহুড়ো করে করে নিয়েছি, আবার বেরাবে কাজে। তো ধুয়ে আরেকটা পাত্রে রাখছি। তো এই তরকারিটা করবো, কাকরোল ভাজা তো খাই প্রায় দিনই, তো আজকে একটু তরকারি করব। তো তরকারিটা মোটামুটি সবাই ভালোবাসে ভাজাটার থেকে, কিন্তু আমার ভীষণ পছন্দের ভাজা। তো যাই হোক, কালকে নিয়ে এসেছিল রাতে কাকরোলগুলো, তো সেটাই কিন্তু আজকে তরকারি করে ফেলছি, কারণ বৃষ্টির জল পড়েছে তো রেখে দিলেই নষ্ট হয়ে যাবে। তো 500 নিয়ে এসেছিলো, আমি সবগুলোই কেটে দিয়েছি। তো চলো, এটা দিয়ে একটা হালকা করে তরকারি করব, মাখা মাখা টাইপের। কর্তামশাই বাজারে গেছে, দেখি কি মাছটা জানে, তো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। কাকরোল, আলু, পটল, টমেটো সব দিয়ে একটা রান্না হবে, তো সঙ্গে থাকো। এরপরে কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ভাত আর একটা তরকারিটা দেখিয়ে বসিয়ে দিয়েছি আমি। ভাতটা আগেই বসিয়েছি, তারপর সবজি কেটে তরকারি বসালাম। আর এখানে কর্তা মশাই দেখি কী নিয়ে এসছে, ধনে পাতা আর এরকম মাছ নিয়ে এসছে। তো কী মাছ নিয়ে এসছে চলো দেখা যাক। এই দেখো, রুই মাছ নিয়ে এসছে। রুই মাছ ছাড়া আর মনে চোখে কিছু দেখে না, তো ওটা মনে হচ্ছে জ্যান্ত রুই, বেশ ভালো। আবার ছোটো ছোটো তেলও আছে। তো এই দেখো, জ্যান্ত রুই মাছ নিয়ে এসছে। তো এই এখন ধুয়ে টুয়ে রান্না ফান্না করবো। জ্যান্ত রুই নিয়ে আর কি কথা বলবো, ভালোই তো হবে, খারাপ তো আর হয় না। তো এই হচ্ছে আজকের মাছের বাজার। তো চলো, ধুয়ে ধুয়ে রান্নাবান্না করি, আর কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো। বন্ধুরা দেখো, কাঁকড়ের তরকারি করার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিয়েছি, খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে। তো চলো এবারে কাঁকড়ল, আলু, পটল, টমেটো সব একসাথে দিয়ে দিচ্ছি। সব দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। তো চলো ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপরে একটু পিছিয়ে দেবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। রাখো তরকারিতে একে একে সব মশলা দিয়ে দিয়েছি, দিয়েছি হলুদ গুঁড়ো, লবণ, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সব দিয়ে কিন্তু এখন ভালো করে মিশিয়ে নেবো। আর কিন্তু এতে কিছু মশলা পড়বে না, কাশ্মীরি লঙ্কা বা লঙ্কার গুঁড়ো কিছুই কিন্তু দেবো না। এটি দিয়ে এখন একদম ভালো করে ভাজা ভাজা করে তারপরে জল দেবো, মানে সুন্দর করে গুঁড়ো মশলা দিয়েছি কষিয়ে নিয়ে, তারপরে পরিমাণ মতন জল এতে অ্যাড করে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তো চলো সুন্দর করে মেশামেশি করে নিই। আর এটা কিন্তু খুব একটা ঝোল হবে না, তো গা মাখা গা মাখা তরকারি হবে, সেই বুঝেই আমার পরিমাণ মতন জল দিতে লাগবে। এরপরে সব মিশিয়ে আগে একটু হালকা করে কষিয়ে নিই, তারপরে এতে পরিমাণ মতন জল দেবো। তো দেখতে থাকো, সবাই থাকো, সবটাই শেয়ার করবো। বন্ধুরা এত পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি দেখো সিদ্ধ হওয়ার জন্য, আর সামান্য একটু চিনি দিয়েছি যাতে টেস্টটা ব্যালেন্স থাকে। তো চলো এবার এটা কাকরোল, আলু সিদ্ধ হওয়ার পালা, পটল সাথে, পটল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো চলো, সিদ্ধ হলে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি তরকারিটা কেমন হলো না হলো, আর এরপরে আর কী দেবো না দেবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা দেখো, মাছে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে এখন ভাজাভাজি চলছে। যেহেতু কড়াইটা বড়, সেই জন্য অনেকগুলো মাছ একসাথে দিয়ে দিয়েছি, সময় হাতে কম, তো তাড়াহুড়ো করে করতে হচ্ছে। তো চলো, উল্টো পাল্টে মাছগুলো কিন্তু একদম লাল লাল করে ভেজে নেব, মানে হালকা লাল, যেহেতু জ্যান্ত রয়েছে খুব একটা কড়া করে ভাবার দরকার নেই। তো চলো উল্টো পাল্টে দিই, আর কেমনভাবে ভাজি সেটা দেখাবো তোমাদেরকে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো।
দেখো মাছগুলো ভাজা হচ্ছে, তো এই বাদ বাকিগুলো উল্টে দিই, তারপরে আবার তোমার সাথে শেয়ার করছি। বন্ধুরা দেখো মাছটা কিন্তু হালকা একটু লাল লাল করে ভেজে নিয়েছি এপি টপি দু পিটি। তো চলো এবার নামিয়ে দিয়ে বাদ বাকি আর যে কটা মাছ আছে ভেজে নেব। আর এদিকে দেখো কাঁকুড়ের তরকারিটা কিন্তু মানে আলু কাঁকুড় সব সিদ্ধ হয়ে গেছে, তো এতটা ঝোল রাখবো না, এর জন্য এখন ঢাকা খুলে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ঝোলটা খানিকটা শুকিয়ে নিই, তারপরে এতে একটা জিনিস দিয়ে তো কী জিনিস দেবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো, তো তারপরে নামাবো। তো চলো এটা একটু ঝোলটা একটু শুকাতে থাক, তার আগে মাছটা আমি নামিয়ে নিয়ে আবার বাদ বাকি মাছ কটা ভেজে নিই, তো দেখতে থাকো সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, তো চলো এবারে এটাই লাস্ট ভেজে শুরু করে দিই। তো অনেকটা ধনে পাতা দিয়ে দিলাম, তো ধনে পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়েই কিন্তু নামিয়ে নেব। তো এই তরকারিটা কিন্তু একদম গামাখা গামাখা তরকারি, কাঁকড়া আলু পটলের রেডি হয়ে গেছে। তো চলো এটা নামিয়ে নেব, আর ওইদিকে এক দফায় মাছ ভাজা হয়ে গেছে, আরেক দফায় হচ্ছে এই দেখো মাথা লেজা পেটি। তো চলো মাছটা ভেজে তারপরে মাছে কি করব তোমার সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। প্রথমে আগে এটা নামিয়ে নিই, তো বললে দেখো মাছে ভালো করবো মানে হালকা করে একটু ঝোল করবো, সেই জন্য কড়াইতে তেল তো ছিলই মাছের তেল, তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে তারপরে এতে হলুদ আর আদা কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে নিয়ে দিয়ে দিয়েছিলাম, তারপরে এতে জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ সব দিয়ে এখন কষাকষি চলছে, পেঁয়াজ রসুন ছাড়া করবে এটা, তো একটু হালকা করে ঝোলই করবো, ঝাল হবে না ঝোল করবো। তো চলো সুন্দর করে কষিয়ে নিই, তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এদিকে এটা কষছে আর এদিকে দেখো মাছের তেল রয়েছে, ওটা ভাজা বসিয়েছি, কাঁচা লঙ্কা একটু হলুদ আর একটুখানি লবণ দিয়ে তেলটা এরকমই ভাজা করবো ওরকম কড়া করে। তো চলো আরও ভাজা হবে, এভাবে হচ্ছে তো রান্না প্রায় শেষের দিকেই, আর 10% মতন রান্না বাকি রয়েছে। তো চলো এটা কষিয়ে নিই, এটা মশলার গাঁটের জন্য তেল ছেড়ে দিচ্ছে, এভাবে পরিমাণ মতন জল দিয়ে দেবো, এতে জল দিয়ে দিলাম, এবার ঝোলটা ফোটার অপেক্ষায় লবণও দিয়ে দিয়েছি, সামান্য একটু চিনি দিয়েছি ব্যালেন্স রাখার জন্য। তো ঝোলটা ফুটে গেলে তারপরে এতে মাছগুলো দিয়ে দেবো, তো দেখতে থাকো সঙ্গে থাকো। বন্ধুরা দেখো ঝোলটা কিন্তু টক বক করে ফুটে গেছে, তো চলো এবারে মাছগুলো ছেড়ে দিয়ে একটু গ্যাসের ফ্লেমটা স্লো করে দিই, না ছিটকে আসবে ঝোল আমার গায়ে। তো চলো মাছগুলো দিয়ে দিই, তো সবই দিয়ে দেবো, মাথা লেজা আর জ্যান্ত মাছ, তো এরকম হালকা ঝোলই কিন্তু ভালো লাগবে, জ্যান্ত মাছ যেভাবে রান্না করবে সেভাবেই ভালো লাগবে তাই না। তো চলো সব মাছ ফাছ দিয়ে দিলাম, এবার সুন্দর করে মিশিয়ে নেবো ঝোলের সাথে, দিয়ে তারপরে 2 মিনিট মতন একটু ফুটিয়ে নেবো, তারপরে কিন্তু এতে ধনে পাতা দেবো, আজকে গরম মশলা দেবো না, কারণটা হলো যেহেতু জ্যান্ত মাছ ধনে পাতা দিলেই বেশি স্বাদ হবে, গরম মশলা যেসব মাছগুলো মরা বেশি রিচ মাছ ওটা দিলেই বেশি ভালো লাগে। তো চলো হালকা পাতলা রান্নায় একটু ঝোলটা টকবক করে ফুটে যাক, মাছ দেওয়ার পর 1-2 মিনিট পর তারপরে এতে ধনে পাতাগুলো দিয়ে দেবো, তো দেখতে থাকো সঙ্গে থাকো সবটাই শেয়ার করবো। তো বন্ধুরা দেখো মাছ দেওয়ার পর 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি, তো চলো এবার এতে ধনে পাতাটা দিয়ে এখন নামিয়ে নেব। তো আমার রান্না প্রায় কিন্তু শেষ, প্রায় শেষ বলাটা ভুল, শেষই এবেলার মতন। তো চলো তোমাদের সাথে আবার দেখা হবে খাওয়ার সময়। তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগে লাইক করে ফলো করে পাশে থেকো। তো সবাই সুস্থ থেকো ভালো থেকো, তোমাদের সাথে আবার দেখা হবে খাওয়ার সময় দুপুরবেলা, তো সবাই ভালো থেকো সুস্থ থেকো, এখনের মতন টাটা। হ্যালো বন্ধুরা শুভ দুপুর, তো আজকে দুপুরে লাঞ্চ টাইম নিয়ে চলে এলাম, তো আজকে একটু তোমরা মানিয়ে গুছিয়ে নিও, কারণ শরীরটা আমার খুব খারাপ, মানে মেয়ের পর এবার আমার জ্বর এসছে, তো একটু গলার ভয়েসটা অন্যরকম, একটু মানিয়ে গুছিয়ে নিও। তো চলো লাঞ্চ টাইমে রয়েছে দেখো গরম গরম ভাত, তারপরে রয়েছে এখানে কাগজি লেবু, এখানে রয়েছে কাঁকড়োর পটল আলু দিয়ে একটা তরকারি, রয়েছে মাছের তেল ভাজা, আর রয়েছে কিন্তু ওই মাছেরই মানে জ্যান্ত রুই মাছের হালকা পাতলা ঝোল। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক, মানে ঘরে ঘরে এই জ্বরটা হচ্ছে, তা কি আর করা যাবে বলো, মেয়ের পরে আমার হয়েছে।
তো কর্তামশাই কিন্তু প্রথমে মাছের তেলটা দিয়ে ভালো করে মেখে নিল, আর মাছের তেলটা একদম কড়া করে ভেজেছি জাস্ট লঙ্কা লবণ আর একটু সামান্য হলুদ দিয়ে। তো এরকম ভাজা কিন্তু মাছের তেল তিতো না হলে খুব ভালোই লাগে, আর জ্যান্ত মাছের তেল খুব একটা তিতো হয় না। তো দেখো মাছের তেল দিয়ে কর্তামশাই খেয়ে নিয়েছে, এবার কিন্তু খাবে এই সবজির তরকারিটা দিয়ে, যেটা আমার কর্তামশাই একদম নাক সিটকাচ্ছে সেটা তোমাদেরকে দেখাতে পারছি না। মানে পটলও খায় না কাঁকড়লও খায় না, মানে খায় কেমন ওই ফেলে ফেলে গিন গিন করে করে। তো আজকে এরকম তরকারি করেছি বলে একটু মনটা খারাপ। তো যাই হোক, মাছের তেল ভাজাটা ছিল বলে একটু উদ্ধার হয়ে গেছে। তো লেবু দিয়ে ভালো করে মেখে ঠেকে খাওয়া দাওয়া চলছে। দেখো অল্প একটু ভাত মেখেছে, কারণ জানে তো অর্ধেক তো ফেলবে, বুঝতেই পারছি। দেখো বাছাবাছি শুরু হয়ে গেছে। তো যাই হোক, আমার কিন্তু বেশ তরকারিটা বেশ লেগেছে। জাস্ট জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে করেছি, তো অসম লাগছিল খেতে। কিন্তু জ্বরের মুখ তো বেশি খেতে পাইনি, কিন্তু একটু টকটক করে ঝাল ঝাল করে বেশ ভালোই লাগছিল আমার। আর আমার তো কাঁকড়ল পটল ফেভারিট, তোমরা জানোই তো। কাঁকড়ল পটল দিয়ে খাওয়া হয়ে গেছে মানে তরকারিটা দিয়ে, এবারে কিন্তু খাবে মাছের ঝোলটা দিয়ে। তো জ্যান্ত রুই মাছ ছিল বলে আমি আর কালিয়া ফালিয়া করিনি, মানে পেঁয়াজ রসুন ছাড়াই আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে কিনে একদম হালকা পাতলা ঝোল করেছি, তো বেশ লাগছিলো খেতে। আর একটু ঝাল ঝাল করেছি, মানে কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছি, তো সুন্দর লাগছিলো খেতে। আর যেহেতু জ্বরের মুখ সর্দির মুখ, তো ঝোলটা খুব ভালো লাগছিলো একটু ঝাল ঝাল ছিল বলে। তো এইভাবেই আজকে খাওয়া দাওয়া চললো। দেখো কর্তামশাই মাথা খেতে ভালোবাসে বলে কর্তামশাইকে এক পিস মাথা একটা পেটি দিয়েছি। মাছের সাইজগুলো আজকে একদম ছোট্ট করে দিয়েছে। তো যাই হোক, দুটো খেলে পুষিয়েই যাবে। তো এইভাবে খাওয়া দাওয়া সারলাম আজকে। তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় আশা করি মানিয়ে নেবে। তো এখনের মতন টাটা, সবাই সুস্থ থেকো।